হাই বন্ধুরা, হ্যালো বন্ধুরা, শুভ বিকাল সবাইকে। শুভ ইভিনিং। আজকে তোমাদের শুভ ইভিনিং সবার। আজকে মাছির জন্মদিন। মাছির প্রিয় খাবার হচ্ছে আম। আম কাঁঠাল কাটলেই মাছি চলে আসে, তার জন্য আজকে মাছির জন্মদিন। তো মাছিকে অনেক অনেক শুভেচ্ছা। তো মাছির জন্মদিন আজকে এই ফোনটা গিফট করা হবে। তো তো আজকে আছে আমাদের হচ্ছে ম্যাঙ্গো চ্যালেঞ্জ। ম্যাঙ্গো চ্যালেঞ্জ অলরেডি ইউটিউবে গাদা গাদা অনেক 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 এই বছরের সিজনে প্রচুর প্রচুর ম্যাঙ্গো চ্যালেঞ্জ আমি হয়ে গেছে। আগে একবার করেছিলাম, হ্যাঁ, আমরা ম্যাঙ্গো লিচু এইসব চ্যালেঞ্জ করেছিলাম। তো ম্যাঙ্গো লিচু এইসব চ্যালেঞ্জ করেছিলাম। তো এবছর প্রথম অনেকে বলেছিল ম্যাঙ্গো চ্যালেঞ্জ করতে, এবারে সবাই বলবে কপি করছে কপি করছে কপি না করছে না? আমরা অলরেডি মানে প্রথমে মানে ফল আম উঠতে না উঠতেই আমরা অলরেডি একবার চ্যালেঞ্জ করে ফেলেছি। কিন্তু আজকে খুব সামান্য গরিবের ম্যাঙ্গো চ্যালেঞ্জ, তাই অল্প করে আছে, তিনটে করে আম কেটে নিয়েছি, তাই অনেকগুলো লাগছে দেখে বলো। আর খুব টেস্টি টেস্টি একটা সেন্টও বেরিয়েছে, আর মাঝে মাঝে মাছিরা এসে না ভন 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 করছে। কিন্তু আজকে আমটা না একটা অন্য টাইপের আম, অন্য টাইপের আমের কোয়ালিটি। আমি আমের রিভিউ দিতে বসিনি, আমি খাবো তারপর তো রিভিউ দেবো। আসলে আমটা চোখ বন্ধ করে খেতে হবে, ও ঠিক আছে? আজকে কানা মুরগি, কানা মুরগি চ্যালেঞ্জ। কানা মুরগি না, কানা আম, কানা। তোমরা কে কে কানা মুরগি বলো বলো তো, কমেন্টস করে জানাও। আমি খুব আমি কিন্তু খুব বলি কিছু। তো আজকে হবে কানা মুরগি চ্যালেঞ্জ, সরি সরি কানা মুরগি না, চোখ বেঁধে চ্যালেঞ্জ হবে। তো একে একে খাওয়া হবে, কারণ একসঙ্গে খেতে গেলে হয়তো চিটিং করে নিতে পারে। ধরো দুজনে যদি চোখ বন্ধ করি, তো একজনে যদি খুলে দেখে নেয়, নিয়ে খেয়ে নেয়, আর হাত হাত লাগাতে পারবে, অলরেডি হাত ধুয়ে নিয়েছি, হাত লাগাতে পারবে। তো চোখ বেঁধে কিন্তু, ঠিক আছে? আর এই চ্যালেঞ্জটা করার জন্য আমরা অলরেডি 1 ঘন্টা ধরে ওয়েট করছি। কারেন্ট চলে গেছিল, এখনো কারেন্ট চলে কারেন্ট গেছে। চলে গেছে, ফোন খুঁজে পাচ্ছিলাম না, মাইক্রোফোন খুঁজে পাচ্ছিলাম না। তো এই যে টাইমিং আছে, যে কম সময়ের মধ্যে খেতে পারবে, এখানে আমি টাইমিং ধরবো, আর ও খেতে শুরু করবে চোখ বেঁধে, ঠিক আছে? কারণ একসঙ্গে খাবো না, একসঙ্গে চিটিং আগে হতে তুমি পারে। আগে আমি, ঠিক আছে, তাই খাবো। তো কি হয়েছে? তো টাইমিংটা তুমি ঠিকঠাক, এই দেখো এটাই স্টার্ট, ঠিক তুমি আছে? হাত স্টার্টার দিয়ে থেকে হাত দিয়ে আবার টাইমিং বন্ধ করে দিও না, ঠিক না, আছে? তুমি এরকম বাঁ হাতে ধরে রাখবে, আচ্ছা এইখানটা এরকম ধরে রাখবে। তার জন্য তাহলে আমাকে বেঁধে দাও। আর শাস্তিটা, শাস্তিটা কিন্তু মারাত্মক আছে, তোমরা কিন্তু দেখে নিও শাস্তিটা, ঠিক আছে? আর একদম। শাস্তিটা দেখার জন্য কিন্তু ওয়েট করে থেকো, আমি জানি আমি জিতবো। আর একটা কথা কি যেন বলতে গেছিলাম, দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব করে নিও যারা আজকে নতুন, যারা আমাকে চোখ দেখে, আমি দেখতে পাচ্ছি না তোমাদের, আর কিন্তু আম দেখতে পাচ্ছি, পাচ্ছি না, পাচ্ছি না বলতে গেছে, আম দেখতে পাচ্ছি না, আম দেখতে বলো পাচ্ছি। কটা আঙুল আছে, সাড়ে এরকম করে এরকম করে বলো, সাড়ে তিনটে মাথা উঁচু করে বলো। এরকম করে হ্যাঁ, সাড়ে তিনটে আমি আম দেখতে পাচ্ছি না। আচ্ছা না রেডি, তুমি দাঁড়াও 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 দাঁড়াও। আমটা কই? হ্যাঁ, আমটা আছে, তোমার সামনেই আছে। না আমার প্লেটটা আবার সরিয়ে দেওয়া নয় তো, না অন্ধকারে খেতে হয়, মানে চোখ বন্ধ করে কে আম খায়? আর তোমরা কে কে চোখ বন্ধ করে আম খেয়েছো কমেন্টস করে জানাও তো। তো এবারে আমি স্টার্ট করছি, 1 2 3 স্টার্ট। বাবা ঠিকগুলোই করছে প্রথমে, দাঁড়াও 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 দাঁড়াও। কেন? হ্যাঁ নাও, এখানে আবার নতুন অপশন করেছে তো, নাও, শুরু করো শুরু করো। প্রথম দিয়ে করো না, ও প্রথম দিয়ে করো, ওরকম করা হয় না, চিটিং বাজির মতন খেলা আমি আচ্ছা খেলবো না ঠিক আছে, কিন্তু। 1 2 3 স্টার্ট। কম মিষ্টি, কি বড় বড় সাইজে যান? না না, সবারই একই সাইজে আছে, আমি স্টপ ওয়াচটা একটু এদিকে নিয়ে এলাম। অন্ধকার মনে মানে অন্ধকার লাগছে, তোমরা তো আমাকে বেশি মিষ্টি, অন্ধকারে আমরা কি বেশি মিষ্টি লাগে?
বিশাল স্পিডে খেয়েছে আজকে, 1 মিনিট হয়নি এখনো। আরাম করে আরো খাবো, আরো খাবো। এই যে এই যে এই যে এই যে কি দেখতে পাচ্ছ, এইদিকে আছে, এইদিকে একটু স্টপ করো। ও তোমার হয়ে গেছে, হয়ে গেছে দেখো, 2 মিনিট। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখে নেব, 2 মিনিট হয়েছে, 2 মিনিট। তুমি এই যে বলছো আমি কিন্তু চিটিং করলাম, আমি বলছি আর আম আছে, তোমাকে তো বলা উচিত যে না তোমার আম শেষ হয়ে গেছে, তুমি আমি ওই স্টপ করি। তুমি বলছো এই যে এই যে, আমি বললাম তাহলে আম আছে, এগুলো কিন্তু চিটিং, বলো তোমরাই বলো। আমি অ্যাকচুয়ালি স্টপওয়াচ দেখে যে ভিডিওটা হচ্ছিল সেটা কিন্তু আমি ভুলে গেছি। তো যাই হোক ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি, 2 মিনিট হয়েছে, আমি বন্ধ করেছি 2:20 ঠিক আছে, আর হয়তো 10 সেকেন্ড মাইনাস যাবে। তো চলো এবার ওর পালা, আবার খাচ্ছে, এখনো খাচ্ছে কিন্তু। এই আমের আঠিটা চুষে খেতে যাই টেস্ট না, একটা মধুর সম্পর্ক আমের সাথে। তো ওর পুরো 2 মিনিট 10 সেকেন্ডে শেষ হয়েছে। হ্যাঁ ও আরো 2 মিনিট 20 সেকেন্ড 10 সেকেন্ড বাড়িয়ে দিচ্ছিল কিন্তু অলরেডি চিটিং করে। তোমার বলে দেওয়া উচিত যে শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তোমাকে এখানটা ই করে স্টপ করো। ছিল না মানে ও বলছিল ঠিক আছে, ওকে জিততে গেলে 2 মিনিট 11 সেকেন্ড হ্যাঁ 2 মিনিট 9 সেকেন্ডে এই আমগুলো সব শেষ করতে হবে ঠিক আছে। আঠিটা গিলে খেতে হবে না, আঠিটা রেখে দেওয়া যাবে। তো চলো ওকে বেঁধে নিই চোখটা, দেখতে পাচ্ছ বলতো কটা আঙ্গুল, কটা আঙ্গুল বলতো? দুটো। ঠিক আছে দেখছো, দেখতেই পাচ্ছে, রেডি? দাঁড়াও 2 মিনিট 9 সেকেন্ড তো দিতে, 2 মিনিট 9 সেকেন্ড 1 2 3 চলো স্টার্ট হয়ে গেছে টাইমার, তোমরা দেখতে পাচ্ছ। এক মিনিট হলো, 1.5 মিনিট, দেখতে 2 মিনিট আর 9 সেকেন্ড। আস্তে আস্তে খাওয়া, অসুবিধা নেই, হেরে গেছো। চিটিং চিটিং আর তুমি আমার কথা শুনবে কেন, আশ্চর্য। আমি বলতে পারি 5 মিনিট হয়ে গেছে, বলতেই পারি তোমার কি, তুমি তুমি খেলাতে তুমি তুমি যেটা খেলতে এসছো সেটা তুমি পূর্ণ করো, তোমাকে আমার কথা শোনার কোনো প্রয়োজন নেই। 2.5 মিনিট হয়ে গেছে, আমি তো জিতে গেছি। একটু চিবিয়ে খাও, চিবিয়ে খাও, জেতার জন্য এত কষ্ট আর নেই, শেষ হয়ে গেছে। ও চিবিয়ে খাও, আজকে হয়ে গেলাম 2 মিনিট, 1 2 3 আর ও চাপিয়ে খাও, গলায় বেঁধে যাবে, যা গিলে ফেললো সত্যি। হেরে গেছি তো, আমি এখন কিছু বলবো না, এখন 1.5 মিনিট হয়েছে, তাড়াতাড়ি কর জিতে যাবে, তোমার জিতে যাবে মানে হেরে আছো। দেখাবো কেন, তুমি তোমার কি মনে হয়, তোমার বলো টাইমারটা না দেখে বলো যে তোমার কি মানে, তুমি জিতেছো না হেরে আছো? হেরে গেছি মনে হচ্ছে, তাহলে দেখাই। জিত গেয়া মেনে, তো মারাত্মক শাস্তি আজকে কিন্তু আমি দারুণ জিতেছি, ও প্রচুর হারিয়েছে আমাকে, প্রচুর প্রচুর। তোমরা চ্যালেঞ্জগুলো দেখো, আমাদের আরও ভিডিওগুলো সব দেখো, যে কত 2 বছর ধরে ভিডিও দিচ্ছি, ও কতবার জিতেছে আর আমাকে ফুচকাতে যে কতবার হারিয়েছে, তোমরা ফুচকা চ্যালেঞ্জটা দেখো কতবার যে আমাকে আর কী কী যে খাওয়া করিয়েছে। আজকে আমি জিতে আমি সত্যি নিজেকে গর্বিত মনে করছি।
করে আমি তুই চিটিং করেছো আর কিন্তু ও গিলে ফেলছিল কিন্তু পুরো আমি কিন্তু অত গিলি না আমি চিবিয়ে খেয়েছি আর ও জাস্ট গিলে ফেলছিল কতগুলো আম গিলে ফেললো আর আমি টেস্ট নিয়ে নিয়ে খেয়েছি তাও তো চলো আমরা ঘুরে আসি তারপর শাস্তি তো চলে এসেছি শাস্তি নিয়ে প্রতিবারের মতন যেটা আমাদের চ্যানেল চ্যালেঞ্জে থাকেই না হলে তো চ্যালেঞ্জ ভালো লাগবে না তো আজকে শাস্তিটা কী আছে বলো তো তোমরা আন্দাজ করে বলো আর তোমাদের তোমরা কে কে আম খেতে ভালোবাসো না কমেন্টস করে জানাও তো না সবসময় তো বলি যে তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো কমেন্টস করে জানাও আজকে বলছি কে কে আম খেতে কারণ আমাদের মানে আমাদের দেশে কিন্তু ফলের রাজা আম তাই তো জাতীয় ফল আম তো তোমাদের দেশে বাংলাদেশের কিন্তু জাতীয় ফল কাঁঠাল বাংলাদেশের জন্য বলছি না আমি আমি আমাদের ভারতবর্ষের জন্য বলছি জাতীয় ফল আম তো তোমরা কে আম খেতে ভালোবাসো না কমেন্টস করে জানাও আমি তাকে দেখতে চাই তো চলো শাস্তি নিয়ে অলরেডি চলে এসেছি তো আমি আজকে শাস্তি পাবো আর তোমরা কে কে সাবস্ক্রাইব করেছো বলো তো সত্যি করে বলো সত্যি করে সাবস্ক্রাইব করেছো যারা করনি প্লিজ একটু করে দাও আর একটু ফলো করে দাও ফেসবুক পেজে ঠিক আছে তো চলো শাস্তি চলে এসছে দেখো চামচটা দাও শাস্তিটা আমাকে দিতে হবে দু পিস সোয়াবিন আছে একদম কড়কড়ে সোয়াবিন খেতে হবে হ্যাঁ দু পিস সোয়াবিন খেতে হবে বলছি দু পিস সোয়াবিন সবাই খেতে পারে একটা বাচ্চা ছেলেও এটা চিবি চিবি খেতে পারবে আমরা ছোটোবেলাতে কী করতাম বলো তো এই সোয়াবিনগুলো যখন মা ভিজাতো না জলে তখন আমরা খেতে শুরু করে দিতাম তুমি তোমরা কে কে খেয়েছো সত্যি করে বলো তো কাঁচা সোয়াবিন কিন্তু কাঁচা সোয়াবিনের সঙ্গে আমি খাইনি আর আর কী কী আছে মানে খাবারের মধ্যে সোয়াবিনের সঙ্গে এর পাশাপাশি আলু মানে এর কথার সঙ্গে মিল আছে সোয়াবিন না সোয়াবিন না সয়াবিন সয়াবিন আর কী আছে এর সঙ্গে মিল সেই জিনিসটা দিয়ে খেতে হবে তোমরা বলো তো এর সঙ্গে একটা জিনিসের মিল আছে সেটা হচ্ছে সয়া সস সয়াবিন দিয়ে সয়া সস খেতে হবে কী সুন্দর কম্বো না হেভি কম্বো তো চলো ওকে এখন সয়া সস ইন্ডিয়ান চাইনিজ কম্বো না সয়াবিনটা চাইনিজ রেখায় ইন্ডিয়ান চাইনিজ কম্বো বলছি এই যে একটু সয়াবিন আর সয়া সস মাখিয়ে দিয়েছি চাইনিজ চাইনিজ না আমি খাবো না আমি কেন খাবো আমি কি হেরেছি নাকি তুমি খেয়ে নাও রেডি ওয়ান টু থ্রি সোয়াবিনের যেন কেমন গন্ধ আবার সয়া সসটা দিয়ে এখন যেন কোনো উদ্ঘট উদ্ঘট গন্ধ উঠছে না দেখো এক্সপেরিমেন্ট করো আমাদের যেহেতু ফুড চ্যানেল একটু ফুড একটু বলতে হবে যে কেমন তুমি ভালো রিভিউ আমি রিভিউ দিয়ে আমি অন্য জিনিস রিভিউ আমি চিকেন মাটন এগুলো রিভিউ দেবো তুমি হেরেছো তোমাকে তো সয়া সসটা খেতে টেস্ট লাগে না 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 ভরে না কাঁচা সোয়াবিন সত্যি বলছি লাইফে কোনো দিন খাইনি না আমি খেয়েছি ছোটতে কেমন লাগে বলে দাও ভালো লাগছে না এটাও নাও এটাও নাও নাও এটা না ভালো লাগবে না না একটা খাও তাহলে অতটা সয়াবিনটা খেতে ভালো খুব একটা খারাপ না এক্সপেরিমেন্ট দিচ্ছে ও রিভিউ দিচ্ছে না পারবে না আর ইচ্ছে করছে না তো চলো ও যেহেতু একটা খেয়েছে তার জন্য কিন্তু ছেড়ে দিলাম মায়া দয়া করে কিন্তু দুটো জিনিসই খাওয়া যায় কাঁচা কিন্তু মানে আমি কখনো কাঁচা সোয়াবিন খাইনি তো একটা কেমন যেন লাগছে আমার ফিলিংসটা মানে একটা খারাপ খারাপ ফিলিংস তো চলো ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি এই ভিডিওটাতে লাইক করে দাও লাইক করো ঠিক আছে তো চলো